হ্যালো ফ্রেন্ডস, সুতো পাশাতে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বিরিয়ানির একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিকেন বিরিয়ানি, যেটা খুবই কমন, আপনারা বাড়িতে সবাই করে থাকেন। আজকে আমি একদম ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি করার চেষ্টা করছি। দেখুন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে। এই চিকেন বিরিয়ানি করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আপনাদের আমি প্রথমে সেটা দেখিয়ে নিচ্ছি। এই চিকেন বিরিয়ানি করার জন্য এখানে 6-7 পিস বড় বড় করে টুকরো করে, দেখুন এরকম বড় বড় টুকরো করে চিকেন নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট, এখানে আদা আছে 1 ইঞ্চি মতো আর রসুন আছে 10-12 কোয়া। 1/4 টিস্পুন নিয়েছি জিরে গুঁড়ো, সামান্য একটু নিয়েছি গরম মশলা গুঁড়ো আর 1/4 টিস্পুন নিয়েছি ধনে গুঁড়ো। এর সাথে নিয়েছি 1 টেবিল স্পুন টক দই আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর লাগবে হলুদ, নুন আর রিফাইন্ড অয়েল। চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম আদা রসুনের পেস্ট, টক দই দিয়ে দিলাম, আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন দেব স্বাদ মতো, আর 2 টেবিল স্পুন আমি দেব রিফাইন্ড অয়েল। এই মশলা সব কিছু দিয়ে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 4 ঘন্টার জন্য আমি এটা রেফ্রিজারেটরে রেখে দেব, মশলার সাথে চিকেনটা যাতে ভালোভাবে কোটিং করে যেতে পারে। এটা কভার করে দিলাম, দিয়ে এবার আমি এটা রেফ্রিজারেটরে রেখে দেবো। 4 ঘন্টা বাদে আপনাদের সাথে আবার আমি দেখা করছি। 4 ঘন্টা হয়ে গেছে, আমি চিকেনটা বার করে নিয়েছি রেফ্রিজারেটর থেকে, দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেটেড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, দিয়ে এটা ভালোভাবে আরেকটু মিশিয়ে নিতে হবে। এটা আমি এখন সরিয়ে রাখলাম। বিরিয়ানি করার জন্য যে বেরেস্তা লাগে, তো সেই জন্য আমি 2 পেঁয়াজ এখানে কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটা আমি এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা একটু গরম হলে আমি প্রথমে রিফাইন্ড অয়েল দেব। কড়াই গরম হয়ে গেছে, 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম, তার সাথে 1 টেবিল স্পুন দেব ঘি। এটা একটু গরম করতে হবে। তেল আর ঘি গরম হয়ে গেছে, এবার কাটা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে একদম লাল লাল করে ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি, এভাবেই ফ্রাই করতে হবে, একটু সময় লাগবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে আমি এটা ফ্রাই করছি, কিন্তু এখনো পুরোপুরি ফ্রাই হয়নি, আরো লাল লাল করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। বেরেস্তা রেডি হয়ে গেছে, আর এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি,
যেটা জল দিয়ে ধুয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ম্যারিনেটেড চিকেনটা কুক করে নেব। তার জন্য আমি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, এটা কুচিয়ে রেখেছিলাম, এটা সরাসরি আমি তেলে দিয়ে দিলাম। এটা হালকাভাবে একটু ফ্রাই করে নিতে হবে। প্রায় 5 মিনিট হলো আমি পেঁয়াজটা ফ্রাই করছি। মোটামুটি ফ্রাই হয়েই গেছে, লাল লাল ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনটা। চিকেনটা দিয়ে একটু কষতে হবে মিনিট 5-7। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটা কষে নেব। মাংসটা ওদিকে কষা হচ্ছে, আমি ততক্ষণে এদিকে একটা ডেচকিতে রাইসটা করার জন্য জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি 1 টেবিলস্পুন মতো নুন দিয়ে দিলাম। আমি পরে আর কোনো নুন অ্যাড করব না বিরিয়ানি করার সময়। আর দেব 1 টেবিলস্পুন মতো রিফাইন্ড অয়েল, তাহলে বিরিয়ানির যে ভাতটা হবে সেটা কিন্তু খুব ঝরঝরে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব, ফোটার জন্য একটু অ্যাড করব। জলটা ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে চিকেনটা আমি কষছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো অন্তত 10-15 মিনিট। এটা কভার করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। এদিকে জলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে এবার ভেজানো চালটা দিয়ে দেব। চালটা 80% মতো সেদ্ধ হলে আমি এটা নামিয়ে নেব। ভাতটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার ভাতটা আমি স্ট্রেনারের মাধ্যমে জল ঝরিয়ে নিচ্ছি। এইভাবে জল ঝরাতে দেব। এখানে দুটো স্ট্রেনার নিয়েছি, বাকিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে জল ঝরে গেলে বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। 15 মিনিট হয়ে গেছে, আমি কভারটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর, চিকেনের থেকে তেলটা ছেড়ে দিয়েছে, গ্রেভিটা পুরো তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। যে ডেচকিটাতে ভাত করেছিলাম সেটা আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তারপরে তেজপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার চিকেনটা আমি এই গামলার মধ্যে ঢেলে দেব।
এর উপর আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা। এবার রাইসটা এর মধ্যে দিয়ে দেব। বাকি রাইসটাও দিয়ে দিলাম। এবার এর উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। আর একটু ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিলাম। আমি এই জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, এটা এবার চারিপাশ দিয়ে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ঘি, চারিপাশে ছড়িয়ে ঘি দিয়ে দিলাম। সবশেষে 1/4 টিস্পুন আমি কেওড়া জল চারিপাশে ছড়িয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার চারপাশ দিয়ে আমি একটা আটার ডো দিয়ে এই ঢাকাটা সিল করে দেব। এইভাবে পুরো জিনিসটা সিল করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আধ ঘন্টা মতো আমি রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এর কভারটা খুলব। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি, একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে। এবার এটা আমি সার্ভ করব। দেখুন কত সহজে বানিয়ে ফেললাম একেবারে ঝরঝরে চিকেন বিরিয়ানি। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর তার সঙ্গে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।